السلام عليكم দর্শক আজকে ঢাকা যাওয়ার যে গাড়ি আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে আর আজকে ঢাকার উদ্দেশ্যে আমাদের যে গাড়িটা এই গাড়িটা বাসু একটু লেজ লেজ থাক দেন জান ভাই এই একটা গাড়ি বাসু আর সাথে যাবে তিনটা বকনা আর আরো একটা গাড়ি বাসু যেটা হারুন ভাইয়ের শেড থেকে লোড করা হবে গাড়িটা বিক্রি করা হয়েছে দর্শক 165,000 টাকায় যা 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 এই যে শরীরে কিন্তু মাংসই অনেক আছে যে কিনছে আমার মনে হয় যাতন নয়নের জন্য নিছে গাড়িটার থেকে দুধও মোটামুটি ভালো ওই দিকে আগালি আজ আর একটা বড় গরু উঠবে বাকি হলো ছোট বকন তো এই বড় গরু যেটা উঠবে ওটা ইয়াতে দেলাবাড়ি থেকে হ্যাঁ কালারও ভালো আবার ইয়াও ভালো যাই ফসকা গিরা দিও ভাই উপরে দিতে তো কোথায় ছিলাম যে গাবিটার বয়স হলো বয়স পুরা কিন্তু বয়স পুরা হলেও শারীরিক যে গঠন এতে আরো দুইটা তিনটা বাচ্চা নেওয়া যাবে তবে এই ধরনের গাবিতে হয় কি শরীর স্বাস্থ্যটা ঠিক থাকে বাচ্চা দেওয়ার পরে অল্প একটু ইয়ে হয়েছে চেহারা ভাঙছে কারণ হলো আসলে পর্যাপ্ত পরিমাণের আমি খাবার দিতে পারি নাই যার কারণে খাবার যদি ঠিক রাখা যাইতো তাহলে এইটা কিন্তু আর এরকম ইয়ে হইতো না ঠিক আছে ওই ওই ভাই ওইদিকে আসো বাচ্চা ইয়া করে বান্ধে থুয়ে এইদিকে আসো আরো গরু আছে লিয়ে আসা লাগবে ভাই একটু আসেন তো তিনজন আসেন আরো তিনটা আছে নিয়ে আসি সবগুলাই গাড়িটা কিন্তু অনেক বড় ফ্রেমের বাচ্চা অনেক সুন্দর হয়েছে শাহিওয়াল তো দেখি আমরা আরো তিনটা আছে সেই তিনটা নিয়ে আসবো এইটা দর্শক বিক্রি হওয়ার উদ্দেশ্যে আছে কেবলই যে নিয়ে আসা হয়েছে এখন যাবে হলো এইটা নিয়ে আসেন একটা এরপরে এই পাশ থেকে এই দুইটা আর এই শাহিওয়ালটা আপনারা চাইলে নিতে পারবেন অনেক হাই কোয়ালিটির এই পাশে একটা আছে এটা প্রেগনেন্ট গিরের সিমেন্স দেওয়া কিন্তু আছে এটা গির গরু আর গিরের সিমেন্স দেওয়া আছে তবে ওইটা এখন বিক্রি করব না প্রেগনেন্টটা এটা বিক্রি করা হবে আর এইগুলো তো যাচ্ছেই এগুলো কিন্তু গিরের ফিউচার এগুলো কিন্তু সুন্দর গাভী তৈরি হবে বিশেষ করে এই কালারটা গিরের যদি এই কালারের হয় এটা যখন গাভী তৈরি হবে তখন কিন্তু এটা খুব সুন্দর একটা গাভী হবে আর কি আর এই পাশেরটা 5.5 মাস 6 মাসের এই বকনাটাও দর্শক যাবে ঠিক আছে এখান থেকে তাহলে হলো 4টা আর ওই দেলোয়া বাড়িতে 1টা আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এগুলো যাতে করে এগুলো আমরা প্রুফ রাখতে পারি আর দ্বিতীয়ত যারা কিনছে আমাদের কাছ থেকে গরু তারা যাতে সঠিকভাবে দেখতে পারে যে হ্যাঁ তাদের গরুগুলো লোড হচ্ছে তারপরে কি অবস্থা এরপরে পরবর্তীতে যারা কিনবে তারাও মোটামুটি একটা আইডিয়া পাবে যে হ্যাঁ মুস্তফা ভাইয়ের কাছ থেকে গরু কিনলে এরকমভাবে পাঠানো হয় তো এই আর কি
তবে আমাদের কাছ থেকে গরু কিনলে একটা জিনিস যে আমাদের কিন্তু ফুল পেমেন্ট দিয়ে আমরা গরু দিই, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, কখনো কিন্তু আমরা টাকা বাকি রেখে ক্যাশ অন ডেলিভারি এগুলা কিন্তু কখনোই করি না, ঠিক আছে? আগে বলে দিচ্ছি, কারণ আমি চাই না যে আমার পিছে কেউ ঘুরুক আর আমি কারো পিছে ঘুরি, এইটা আমার পছন্দ না। কারণ টাকা দিয়ে কারবার হবে এখানে কোনো ইয়ের চান্স থাকবে না, ঠিক আছে? আমিও টেনশন ফ্রি, আপনারাও টেনশন ফ্রি। ভাই যাওয়ার সময় এই মাথার সাইডটা দেখে নেবেন সব সময়, যাতে মাথা কারো সাথে আবার বাড়ি না খায়। হ্যাঁ ভাই, আমি বললাম যে টানে যায়েন, তারপরেও আপনাদের সুবিধাতে আপনারা যায়েন দেখে শুনে। বাচ্চাটার একটু পাতলা পায়খানা হয়েছে, মাটি খাইছে। আমি সবসময় বাসায় থাকি না, অনেক সময় হয়তো একটু ইয়ে হয়, যার কারণে মাটি খাইছে। তো ছোট বাচ্চার সমস্যা হলো, বেশি সমস্যা হলো মাটি খাওয়া, যে সমস্যা বাচ্চা গরু কিন্তু খুব মাটি খায়, এটা হলো বেশি সমস্যা। হাসান ভাই ওই বদনাত করে পানি লিয়ে আসে, এই বাচ্চার ইয়া ডানা ইয়া করে দেওয়া লাগবে না, তো লিয়া দিতে আবার সমস্যা হবে নি, গায়ে ভরবে। ঠিক আছে দর্শক, তো এই আর কি, এই তিনটা বকনা যে ভাই নিছে, ভাই হলো ঢাকা গাবতলির কথা বলছে, গাবতলি ওনার বাসা। আর ওই গাভি বাসু যে দুইটা নিছে, এগুলো যাবে হলো গাজীপুরে। এর আগের ভিডিওতে আমি বলছিলাম একটা একটা করে দিবেন গরু, নাহলে এই ওই হ্যাঁ ওটা একটা দিয়া, ওটা একটা এই পাশে দুটো, তারপরে আর একটা দিয়া ওইটা আবার খুলে, তখন ওই গাভি বাসর যখন উঠবে তখন আবার দিয়ে দিয়েন। আর এইগুলোর খাবার দাবার ব্যাপারে ভাই যারা কিনছেন তাদেরকে বলে দেই, এগুলোর খাবার দাবার হলো গমের ভুষি, গমের আটা, খোল দিবেন। আর আমরা শুধু শুকনা খড় খাওয়াই, আমাদের কাছে কোনো ঘাস অ্যাভেলেবল নাই, ঠিক আছে? শুকনা খড় দিয়ে আমরা সবসময় এগুলো খাবার দিয়ে থাকি। আর এই গাভি যে ভাই কিনছেন, ভাইয়ের উদ্দেশ্য বলবো, এগুলোকে নিয়ে যাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দিয়েন, ঠিক আছে? আর বাচ্চাগুলো যেগুলো এগুলো কৃমিমুক্ত করবেন, কৃমির সিরাপ দিবেন বাচ্চাগুলোকে, দেওয়ার পরে একটু জিঙ্ক দিবেন। আমি অবশ্যই বাচ্চাকে জিঙ্ক দিয়ে দিছি, জিঙ্ক দিছি, জিঙ্ক না দিলে এতদিনে কিন্তু এটার পশম উঠে যেত, ঠিক আছে? আমি কিন্তু জিঙ্ক দিয়ে দিছি, জিঙ্ক খাওয়াইছি, যার কারণে পশম উঠে নাই। বাচ্চা হওয়ার মোটামুটি এক সপ্তাহ পরে কৃমিমুক্ত করাটা উচিত, আর তারপরে জিঙ্ক 10 মিলি করে সকালে, 10 মিলি বিকালে, এইটা আমরা এটাকে দিয়ে দিছি কয়েকদিন, যার কারণে এটা কিন্তু পশমগুলো ঠিক আছে, ঠিক আছে? এগুলো ধোয়া না দিলে পরে জামা কাপড়ে ভরবে নি। আর ভাই নিয়ে যাওয়ার পরে বাচ্চাটার খেয়াল রাখবেন মাটি খাওয়া থেকে ইয়ে, মাটি অবশ্য একবারে মানে হঠাৎ, কখনো হয়তো দুধ খাওয়ার জন্য ছাড়ে দিছি, তখন হয়তো হঠাৎ বাইরে চলে গেছে, এই সময় কিছু মাটি খাইছে, তো এই অবস্থা আর কি। তো দর্শক বিদায় নিচ্ছি, আর 3 নম্বরে যে গরুটি লোড করা হবে, যদি সুযোগ পাই সেই ক্ষেত্রে ওইটা দেখাবো, আর না হইলে ওইটা তো আর দেখানো যাবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ঠিকানা হলো নওগাঁ জেলা রাজশাহী বিভাগ, বগুড়ার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট নওগাঁ, রাজশাহীর সাথে আর কি লাগানো। কখনো কেনাকাটা করলে আগে থেকে বলেছি যে আমাদের পেমেন্টটা আগে, ক্যাশ অন ডেলিভারি কখনো পেমেন্ট হয় না, ঠিক আছে? ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।